আগের সরকারের আমলেও রাজ্যে এমএলএ হোস্টেল ছিল, কিন্তু তাতে বিভাজনও ছিল। শাসক দলের নেতাদের সাথে থাকতে পারতেন না বিরোধী বিধায়করা, আলাদা বিল্ডিংয়ে পাঠানো হতো তাদের, পাওয়া যেত না উন্নত পরিষেবাও। কিন্তু ভারতীয় জনতা পার্টির সরকারের আমলে পরিবর্তন এনেছি আমরা। দলীয় মতভেদ থাকলেও শাসক ও বিরোধী সব বিধায়করাই এখানে মিলেমিশে থাকবো আমরা। শুক্রবার বুদ্ধ পূর্ণিমার শুভ দিনে রাজধানীর নিউ ক্যাপিটাল কমপ্লেক্স স্থিত এমএলএ হোস্টেলের গৃহপূজা এবং গৃহপ্রবেশ অনুষ্ঠানে অংশ নিয়ে সংহতির বার্তায় দিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের বিদ্যুৎ, কৃষি ও কল্যাণ মন্ত্রী রতনলাল নাথ, অর্থ ও তথ্য প্রযুক্তি মন্ত্রী প্রণজিৎ সিংহ রায়, যুব বিষয়ক ও ক্রীড়া দপ্তরের মন্ত্রী টিঙ্কু রায়, সমবায়ী জনজাতি কল্যাণ ও সংখ্যালঘু কল্যাণ মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া, বিধায়ক রামপদ জমাতিয়া, বিধায়ক তথা বিধানসভার মুখ্য সচেতক কল্যাণী রায়, বিধানসভার অধ্যক্ষ বিশ্ববন্ধু সেন, বিরোধী দলনেতা অনিমেষ দেববর্মা। রাজ্যের উচ্চ নেতৃত্বের উপস্থিতিতে এদিন এই নতুন এমএলএ হোস্টেলের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী। পিডাব্লিউডি এর সহায়তায় 51 কোটি টাকা ব্যয় করে নির্মাণ করে হয়েছে আধুনিক সমস্ত সুযোগ সুবিধা যুক্ত বিধানসভার এই সদস্য নিবাস। তো সেই এমএলএ হোস্টেল সেটা এক নম্বর একটাই হোস্টেল ছিল, পরবর্তী সময়ে এটা হয়ে গেল 2, এবং পরবর্তী সময়ে যেটা বুদ্ধ মন্দিরের সামনে যে হোস্টেলটা হলো সেটা হচ্ছে এখনো সেইভাবে আছে। এবং এখানে একটা ডিভিশন দেখা দিত যে যারা সরকারে থাকবে তারা ওই হোস্টেলে থাকবে, যারা বিরোধীতে থাকবে তারা ওই আরেক হোস্টেলে থাকবে, এইরকম। কিন্তু এখানে আমি সমস্ত বিধায়িকা যারা যে পার্টিরই হোক এখানে কিন্তু আমরা একত্রে কিন্তু এখানে থাকবো, যার যার মতামত নিয়ে কথা বলবেন বিধানসভাতে। কিন্তু এইরকম একটা এখানে অনিমেষবাবু বলেছেন যেটা এমএলএ হোস্টেল যদি আমরা বলি ঠিক লাগছে না, মনে হয় বাচ্চাদের হোস্টেল। তো এটা বিধায়ক বা বিধায়িকা ভবনও হতে পারে, বা এখানে যে নাম আমরা স্যুট আর এখানে হাউস কমিটি আছে, ওনারা নিশ্চয়ই বিষয়ে কথাবার্তা বলবেন, সেভাবে ডিসিশন হবে। তো যেহেতু এমএলএ হোস্টেল, এমএলএ হোস্টেল আমরা এতদিন ধরে বলে আসছি, তো সেইভাবেই চলছে। তো পিডাব্লিউডির তরফ থেকে এখানে বলা হয়েছে প্রায় 51 কোটি টাকার মতো প্রায় খরচা হয়েছে, তার থেকেও বেশি। লিফট, মডিউলার কিচেন এবং আরও নানান উন্নত পরিষেবা পাওয়া যাবে রাজ্যের এই নতুন এমএলএ হোস্টেলে। রাজ্য বিধানসভার সদস্যদের জন্য সারা ভারতবর্ষে বর্তমানে যতগুলো সদস্য নিবাস রয়েছে, ত্রিপুরার এই নতুন সদস্য নিবাস ভবনটি তাদের মধ্যে অন্যতম সেরা বলে অভিহিত করেছেন এদিন মুখ্যমন্ত্রী। শাসক বিরোধী উভয় দলের বিধায়করাই এখানে একই মর্যাদা এবং পরিষেবা পাবেন বলে প্রতিশ্রুতি দিয়েছেন তিনি। এভাবে ধীরে ধীরে বাস্তবে পরিণত হচ্ছে রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহার এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা গড়ার স্বপ্ন। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।